এ রাজ্যে এবং এ রাজ্যের বাইরেও ত্রিপুরাতে আসামে সারা ভারতবর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগ্য সঙ্গত করে দলকে আরও সুপ্রতিষ্ঠিত করতে, আরও মজবুত করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টা দেখে গতকালও বিজেপির এই রাজ্য থেকে জেতা বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন, আজকেও বিজেপির বিধায়ক বাগদা কেন্দ্রের বাগদা বিধানসভা কেন্দ্রের বিশ্বজিৎ দাস তিনি আমাদের দলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তার আবেদনের পরে তার আবেদন গৃহীত হয়েছে। এই বাংলার সর্বক্ষেত্রে যেভাবে সামগ্রিক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই জনকল্যাণমুখী প্রকল্পগুলির প্রত্যেকের কাছে পৌঁছে গিয়ে এক নতুন বাংলা, সোনার বাংলা, জয় বাংলা তৈরি হচ্ছে। আর এই কাজে বিজেপির ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে আমাদের বাগদার বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস আজকে আমাদের দলে যোগ দিলেন। আমি আবার বলছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিলেন। তার সঙ্গে বিশিষ্ট দুই সহকর্মী, একজন কাউন্সিলর মনতোষ নাথ এবং একজন প্রাক্তন কর্মাধ্যক্ষ সুব্রত পাল সহ বেশ কিছু সহকর্মীরা যারা একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন তাদের সকলেই বিজেপিতে চলে যাওয়ার পর তারা আজকে আবেদনের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। আজকে আমাদের এই যোগদান পর্বে আমাদের সাংসদ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সাংসদ এবং সাংগঠনিক জেলার সভানেত্রী আলোদি তিনি উপস্থিত আছেন। আমরা সকলে মিলে তাদের এই যোগদান পর্বে সাক্ষী হয়ে থাকলাম।